নমস্কার বন্ধুরা, মিঠুর পাকশালায় আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি সম্পূর্ণ একটি নিরামিষ রেসিপি, কাশ্মীরি আলুর দম। এটাকে আজ আমি খুব সহজেই আর খুবই অল্প উপকরণ দিয়ে বানিয়ে দেখাবো। যে কোনো নিরামিষ দিনে এটাকে আপনারা রুটি, লুচি বা পরোটার সাথে খেতে পারেন, খেতে খুবই সুস্বাদু হয়। তাহলে বন্ধুরা চলুন রেসিপিটা শুরু করা যাক। কাশ্মীরি আলুর দম বানানোর জন্য এখানে আমি 6টা মিডিয়াম সাইজের আলুকে খোলা সমেত প্রেশার কুকারে 2টো হুইসিল দিয়ে সিদ্ধ করে নিয়েছি, আর সিদ্ধ করার সময় আলুর মধ্যে 1 চামচ নুনও দিয়ে দিয়েছি যাতে আলুর মধ্যে নুন ঢুকে যায়। প্রেশার কুকার থেকে আলুগুলোকে বের করে নেওয়ার পর কিছুক্ষণ রেখে ঠান্ডা করে নিয়েছি। এবারে আলুর খোসাগুলোকে ছাড়িয়ে নেব। এই একইভাবে আমি সবকটা আলুর খোসাকে ছাড়িয়ে পরিষ্কার করে নেব। সবকটা আলুর খোসা আমি ছাড়িয়ে নিয়েছি। এবারে আলুগুলোকে মাঝখান দিয়ে কেটে দুভাগে ভাগ করে নেব। আপনারা চাইলে এই রকম মাঝারি সাইজের আলু দিয়েও আলুর দম করতে পারেন। এছাড়াও যেগুলোকে আমরা বেবি পটাটো বলে থাকি সেই আলু দিয়েও আপনারা অনায়াসে এই কাশ্মীরি আলুর দম বানিয়ে নিতে পারেন। এবারে আলুগুলো ভাজার জন্য কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি 1-1 করে আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে লাল করে ভেজে তুলে নেব। এই সিদ্ধ করা আলুর পিসগুলোকে আমি 2টো ব্যাচে ভেজে নেব, তা না হলে আলুগুলো একে অপরের গায়ে লেগে গিয়ে ভেঙে যেতে পারে। দেখুন, আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। আর এই নিরামিষ আলুর দমের আলুগুলোকে একটু বেশি ভেজে নেবেন, তাহলে খেতেও খুব ভালো লাগে। এবার আমি এই ভাজা আলুগুলোকে আলাদা একটা পাত্রে তুলে রাখব। এবারে বাকি আলুর পিসগুলোকেও আমি আবারও তেলের মধ্যে দিয়ে দিলাম, আর ওই একইভাবে আমি লাল করে ভেজে তুলে রাখব। যতক্ষণে আলুগুলো ভাজা হচ্ছে ততক্ষণে আমি কিছু গোটা মশলা রেডি করে নিচ্ছি। যেমন এখানে নিয়েছি 3 টুকরো দারচিনি, 4টে ছোট এলাচ, 1টা তেজপাতা, 4টে লবঙ্গ, আর নিয়েছি 1টু জয়িত্রী। এই মশলাগুলোকে আমি ফোড়নের জন্য ব্যবহার করব। অপরদিকে আলুর দমের মশলার জন্য নিয়ে নিলাম 1.5 ইঞ্চি আদা, 3টে কাঁচা লঙ্কা আর বড় চামচের 1 চামচ মৌরি। এই মশলাগুলোকে আমি অল্প জল দিয়ে মিহি পেস্ট বানিয়ে নেব। দেখুন, মশলাগুলোকে আমি পেস্ট করে নিয়েছি। তবে আপনারা চাইলে এই মশলার পেস্টের বদলে আদা আর মৌরির গুঁড়ো পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারেন। আরও একটি মশলা আমি তৈরি করে নেব, তার জন্য নিয়ে নিলাম 6টা মতো কাজু বাদাম আর 2 টেবিল চামচ কিশমিস, আর সেই সঙ্গে নিয়ে নেব 3 টেবিল চামচ টক দই। কিশমিসটা দেওয়ার ফলে আলুর দমটা একটু মিষ্টি মিষ্টি টেস্ট হয়, আপনারা না চাইলে না দিয়েও করতে পারেন। এবারে এগুলোরও একটা মিহি পেস্ট আমি বানিয়ে নেব। এরপর আলু ভাজার ওই তেলটা থেকে কিছুটা তেল কমিয়ে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিলাম গোটা মশলাগুলোকে। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে এই গোটা মশলাগুলোকে 10 থেকে 15 সেকেন্ড মতো একটু ভেজে নেব। মশলাগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োকে এইভাবে তেলে দিলে কালারটাও খুব ভালো আসে। আর সেই সঙ্গে দিয়ে দিলাম বেটে রাখা আদা, মৌরি আর কাঁচা লঙ্কাটাকে। মশলার বাটিটা ধুয়ে অল্প একটু জল আমি এর মধ্যে দিয়ে দিলাম। মশলার মধ্যে আমি দিয়ে দেব খুব সামান্য একটু হলুদ গুঁড়ো। এরপর দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন
আর স্বাদ অনুযায়ী মিষ্টি। আবারও মশলাটাকে ততক্ষণ কষাতে থাকব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। দেখুন মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এবারে কাজু কিশমিশ আর টক দইয়ের পেস্টটাও দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এইভাবে কন্টিনিউ মশলাটাকে নাড়াচাড়া করে কষিয়ে নেব। এবারে মশলার বাটিটা ধুয়ে কিছুটা জল আমি এর মধ্যে দিয়ে দেব। মশলাটা যখন ফুটতে শুরু করবে ঠিক তখনই এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলুগুলোকে। আলুগুলোকে খুব ভালো করে মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নেব। আলুগুলোকে আমি 5-7 মিনিট ধরে কষিয়ে নিয়েছি। দেখুন মশলা থেকে তেলও আলাদা হয়ে গেছে। এবার আমি এই আলুগুলোর মধ্যে দিয়ে দেব 1 বাটি গরম জল। যেহেতু আলুগুলো আগে থেকেই সিদ্ধ করা আছে তাই খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মিনিট 5-এর জন্য ঢাকা দিয়ে রান্না হতে দেব। এর ফলে আলুগুলোর ভেতরে মশলাটা খুব সুন্দরভাবে ঢুকে যাবে। ফিরে এলাম 5 মিনিট পর। দেখুন বন্ধুরা জলটাও একদম শুকিয়ে গেছে আর আলুগুলোও খুব ভালোভাবে মশলার সাথে মিশে গেছে। তাহলে বন্ধুরা দেখলেন তো কত সহজেই আর কত কম সময়ের মধ্যেই তৈরি হয়ে গেল কাশ্মীরি আলুর দম, তাও আবার নিরামিষ। আমি ওপর থেকে সামান্য একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম। এটা অপশনাল, আপনারা চাইলে না দিতেও পারেন। এবার এটাকে আপনারা চাইলে কড়াইশুঁটির কচুরি অথবা লুচির সাথে গরম গরম পরিবেশন করে দিতে পারেন। আশা করি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর এই রেসিপিটি বাড়িতে বানালে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন তাদের কাছে আমার একান্ত অনুরোধ, তারা যেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকে। আজ তাহলে আসি, আবার হাজির হব অন্য কোনো নতুন একটা রেসিপি নিয়ে। সকলে খুব ভালো থাকবেন, ধন্যবাদ।